আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখাপড়া অনলাইন শিক্ষা সহায়ক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি স্বপ্নিল হাসান তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণী নিয়ে। যে অধ্যায়টি আলোচনা করছি সেই অধ্যায়টির নাম হচ্ছে সপ্তম অধ্যায়ে বাংলাদেশের অর্থনীতি। যে পাঠটুকু আলোচনা করছি সেটা হচ্ছে পাঠ চার, বাংলাদেশের অর্থনীতির অর্থনৈতিক উন্নয়নের যে সম্ভাবনা সে যেটা পড়ছি সেটা হচ্ছে পাঠ চার পড়ছি। বাংলাদেশের অর্থনীতির অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা নিয়ে আমরা আলোচনা করছি। সো এই অধ্যায়টিতে যে টপিকটা আমরা আলোচনা করছি সেই টপিকটা হচ্ছে সপ্তম অধ্যায় বাংলাদেশের অর্থনীতি, এবং যেই বিষয়টা আজকে আলোচনা করব সেটা পাঠ চার তোমাদেরকে বললাম। এর পূর্বে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের যে পূর্বের যে পাঠটা আমরা পড়েছি বা পূর্বে যে আলোচনা করেছি এই অধ্যায় সম্পর্কিত, সেই আলোচনাটা একটু পূর্ণালোচনা আমরা করে নিব। তার আগে তোমাদেরকে বলতে চাই যে লেখাপড়া অনলাইন কিন্তু আসলে তোমাদের জন্য সম্পূর্ণ শিক্ষা সহায়ক একটি প্রতিষ্ঠান, যেটা এই প্রতিষ্ঠানের যাত্রা শুরুর যে উদ্দেশ্য সেটা কিন্তু তোমরা সকলেই জানো, যাতে তোমাদের লেখাপড়া 100% ফুলফিল করার ক্ষেত্রে কোনো প্রকার বাধার সম্মুখীন তোমাদের না হতে হয়, সেজন্য কিন্তু আসলে আমাদের যে লেখাপড়া অনলাইন সেটার যাত্রা শুরু। সো যে কাজটি তোমাদেরকে যেভাবে আমরা তোমাদেরকে সাহায্য করে থাকি সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু লেখাপড়া করার জন্য বেশ কিছু সহায়ক জিনিসপত্রের প্রয়োজন হয় বা সহায়ক কিছু ভূমিকার প্রয়োজন হয়, যেগুলো হচ্ছে তোমরা যেভাবে মিটিয়ে থাকো বা এতদিন পর্যন্ত সকলেই যেভাবে মিটিয়েছে সেটা হচ্ছে বিভিন্ন প্রকার বাজার ও গাইড বই কিনে, তারপর হচ্ছে কোচিং সেন্টারে গিয়ে এবং হোম টিউটর দিয়ে। সো এইভাবে যেটা করা হয়েছে যে এইভাবে কিন্তু আসলে তোমরা তোমাদের যে লেখাপড়ার যে লেখাপড়ার ক্ষেত্রে যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো নিরসন করার চেষ্টা করেছো। কিন্তু বর্তমানে যে আমরা যে লেখাপড়া অনলাইনের যাত্রা শুরু করেছি, আমাদের লেখাপড়া অনলাইনের মাধ্যমে কিন্তু আসলে তোমাকে একাধারে কিন্তু তোমার গাইড বই, কোচিং সেন্টার এবং হোম যে টিউটর রয়েছে সেই প্রয়োজন কিন্তু তোমার আর পড়বে না। কারণ আমরা তোমাদেরকে আসলে লেখাপড়া অনলাইনের সাথে যখন তোমরা আসলে যুক্ত থাকবে তখন কিন্তু তোমাদের গাইড বই, হোম টিউটর এবং কোচিং সেন্টারের প্রয়োজন পড়বে না। কারণ আমরা কিন্তু তোমাদেরকে ওইভাবে তোমাদের যে জ্ঞানগুলো দেওয়ার কথা এবং ওই যেভাবে তোমাদেরকে আসলে বোঝানোর কথা আধুনিকভাবে কিন্তু আসলে তোমাদেরকে ওইভাবে আমরা বুঝিয়ে দিচ্ছি বা তোমাদের সাথে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা বিষয়। তো শুধুমাত্র কিন্তু বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বা ইতিহাস পৌরনীতি ক্লাস তোমাদের সাথে হয় না, তোমাদের সাথে কিন্তু আসলে আলটিমেটলি সকল বিভাগের ক্লাস হয়ে থাকে, ইংলিশ ক্লাস হয়ে থাকে, বিজ্ঞান ক্লাস হয়ে থাকে, তারপর সায়েন্সের যে বিভাগগুলো রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সেই ক্লাসগুলো নেওয়া হয়ে থাকে, হায়ার ম্যাথমেটিক্স নেওয়া হয়ে থাকে, কমার্সের সকল ক্লাস নেওয়া হয়ে থাকে, কম্বাইন্ড যে ক্লাসগুলো রয়েছে তোমাদের সেই ক্লাসগুলোও নেওয়া হয়ে থাকে। সো এটা কিন্তু আসলে তোমাদের জন্য একটা হিউজ অপরচুনিটি, যেটা হচ্ছে সম্পূর্ণ ফুল ফ্রি। কারণ ফুল ফ্রি করার পেছনেও একটি কারণ রয়েছে, ফুল ফ্রি করার পেছনে কারণ রয়েছে আমাদের যে আধুনিক শিক্ষা ব্যবস্থাটা, সেই আধুনিক শিক্ষা ব্যবস্থাটার গ্রহণযোগ্যতা যাতে সবার কাছে থাকে, সকলে যাতে আমাদের এই আধুনিক শিক্ষা ব্যবস্থাটাকে গ্রহণ করতে পারে এবং তাদের যাতে সকল প্রয়োজন একটা জায়গায় ঘুচিত হয় এবং কোনো প্রকার অর্থের প্রয়োজন না হয়, সেজন্যই কিন্তু আমরা বিনামূল্যে এটা করে থাকি। আবার আরও কারণ কিছু রয়েছে, তাদের মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে অনেকের লেখাপড়া কিন্তু আসলে দেখা যায় যে অর্থের কারণে বা অর্থজনিত কারণে অনেকের লেখাপড়া বন্ধ হওয়ার পথে চলে যায়। সো সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কারণ, যে কারণে আমরা হচ্ছে এই যে লেখাপড়া অনলাইন সম্পূর্ণ ফুল ফ্রি একটা এডুকেশনশিপ দিচ্ছি, সো এটা কিন্তু আরেকটা অন্যতম কারণ। সো আজকে আমরা এখন রিভাইজ শুরু করে দিব। যে আমরা যে অধ্যায়টি আলোচনা করছিলাম সেটি হচ্ছে সপ্তম অধ্যায় বাংলাদেশের অর্থনীতি। সো বাংলাদেশের অর্থনীতি মূলত হচ্ছে কৃষি নির্ভর, কৃষির পাশাপাশি শিল্প ও ব্যবসা বাণিজ্যে প্রসার লাভ করছে। দেশের রাষ্ট্রীয় মালিকানায় কিছু শিল্প কারখানা, রেল ও সড়ক ব্যবস্থা প্রচলিত প্রভৃতি রয়েছে। বর্তমানে আমাদের দেশে গার্মেন্ট শিল্প বিকাশ লাভ করেছে, যা অর্থনীতিতে বিরাট ভূমিকা রেখেছে। শ্রমজীবী মানুষের জীবনেও সেই সাথে উন্নত হচ্ছে। অর্থনৈতিক উন্নতি ছাড়া কোনো দেশ জাতি টিকতে পারে না। 1971 সালে দেশ স্বাধীন হবার পর আমাদের কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য দ্রুত উন্নতি লাভ করা শুরু করে। এ ধারা আরও বেগবান করা সম্ভব, তা করা হলে দেশ থেকে বেকারত্ব, দরিদ্র দূর হবে, দেশের জনগণও উন্নত জীবনযাপন করতে পারবে। এই অধ্যায়ের পাঠগুলোতে আমরা সেই বিষয় সম্পর্কে জানতে পারব। সো প্রথমে দেখো যে ব্যাপারটি আমরা জানব, কোনো সমাজ বা জনগোষ্ঠী সাধারণত যে ধরনের অর্থনৈতিক কাজ করে, জীবনধারণ করে, তাকে ওই সমাজ বা জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবনধারা বলে। বাংলাদেশের গ্রাম অঞ্চলে অধিকাংশ মানুষ
কৃষিজীবী, জমিতে চাষ করে তারা শস্য উৎপাদন করে, তা দিয়ে নিজেদের খাদ্য চাহিদা মেটায়, উৎপাদিত ফসলের একটা অংশ তারা বাজারে বিক্রি করে সেই অর্থের অর্থে সংসারের অন্যান্য প্রয়োজন মেটায়, বাড়তি শস্য উৎপাদন করে, তারা দেশবাসীর খাদ্যের যোগান দেয়। এভাবে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। এভাবে শহর অঞ্চলের শ্রমিক, শিল্পপতি, চাকুরিজীবী, ব্যবসায়ী, অর্থনৈতিক জীবনধারা, শিল্প কিংবা ব্যবসা কেন্দ্রিক যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে মেটানো সম্ভব হয়। তারপর আমরা যে জিনিসগুলো জেনেছি সেটা হচ্ছে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি সম্পর্কে জেনেছি, যে গ্রামীণ অর্থনীতিগুলোর মধ্যে কিন্তু কুমার মাটির পাতিল তৈরি করছে, জেলে মাছ ধরছে, তাঁতি কাপড় বুনছে, এই ধরনের যে অর্থনৈতিক ইনকামগুলো রয়েছে সেগুলো কিন্তু অন্যতম। তারপর কিন্তু আমরা একটা গ্রামীণ অর্থনীতির যে গুরুত্ব সেটা দেখতে পাচ্ছি, এখানে ছবিতে কিন্তু গ্রামীণ একটা হাট দেখানো হচ্ছে। বাংলাদেশের শহরে যে অর্থনীতি সেটাও কিন্তু আসলে আলোচনা করেছি আমরা, এবং শহুরে অর্থনীতির গুরুত্ব আলোচনা করেছি, অর্থনৈতিক খাতসমূহের অবদান সম্পর্কে আলোচনা করেছি, এবং আজকের ক্লাস যেটা রয়েছে সেই ক্লাসটাতে কিন্তু আসলে আমরা বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা সেটা নিয়ে আলোচনা করব। তো শুরুতে যে কথাটা বলা আছে, দেখো বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, স্বাধীনতার পর অর্থনীতির নানা ক্ষেত্রে আমরা যথেষ্ট উন্নতি করেছি, কিন্তু পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশের উন্নয়নের পথে কতগুলো বাধা বা সমস্যা রয়েছে। সো বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ সেটা আমরা সকলেই জেনেছি, এবং স্বাধীনতার পর কিন্তু যেটা আমরা করেছি, দেখো অর্থনীতির নানা ক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট উন্নতি করেছি। সো বাংলাদেশের যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছে বা বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, তখন কিন্তু আসলে আমাদের দেশটা কিন্তু ছিল একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ তোমরা বলতে পারো। সো সেই সময় কিন্তু আসলে দেশের উন্নতি সাধনটা করা বা দেশের অর্থনৈতিক যে উন্নয়ন, সেই অর্থনৈতিক উন্নয়নটা ধরে রাখাও কিন্তু একটা বিশাল কঠিন চ্যালেঞ্জ কিন্তু ছিল আমাদের কাছে। কারণ কিন্তু তখন কিন্তু যেটা হতো যে আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, আমাদের অফিস আদালত ভাঙচুর করা হয়েছিল, বিভিন্নভাবে কিন্তু আসলে আমাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছিল, আমাদের দেশে যে বুদ্ধিজীবীরা রয়েছিলেন তাদেরকে কিন্তু আসলে হত্যা করা হয়েছিল, আইনজীবীদের হত্যা করা হয়েছিল, শিক্ষকদের হত্যা করা হয়েছিল, ডাক্তারদের হত্যা করা হয়েছিল। সো যাদের হাত ধরে একটা উন্নত জাতি তাদের উন্নতির শিখরে পৌঁছাবে তাদেরকে কিন্তু আসলে আলটিমেটলি পুঙ্গু করে দেওয়া হয়েছিল বিভিন্ন মাধ্যমে। সো এই যে ব্যাপারগুলো তখন করা হয়েছিল বা এই যে ব্যাপারগুলো তখন হয়েছিল, এর ফলে কিন্তু আসলে আমাদের দেশটা একটু পিছিয়ে গিয়েছিল বা অন্য সব দেশের তুলনায় কিন্তু খানিকটা পিছিয়ে গিয়েছিল। কারণ যে যাত্রাটি রয়েছে সেই যাত্রাটির কিন্তু আসলে ওইভাবে আর ত্বরান্বিত করা সম্ভব হয়নি, যেহেতু একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ আমাদের ছিল। বাংলাদেশের স্বাধীনতার পর দেখো নানা ক্ষেত্রে কিন্তু তারপরে আমাদের যে উন্নতি সাধনের ব্যাপারটা সেটা কিন্তু তখন করা হয়েছে, যখন থেকে আবার একটা নতুনভাবে দেশটা ডেভেলপ করা শুরু হয়েছে, নতুনভাবে দেশের সরকার পরিচালনা করা শুরু হয়েছে, সব কাজ করা শুরু হয়েছে, তখন কিন্তু আবার নানা দিক থেকে কিন্তু আসলে উন্নতির যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশের উন্নয়নের পথে কতগুলো বাধা বা সমস্যা রয়েছে। সো পৃথিবীর যে অন্যান্য উন্নত দেশগুলো রয়েছে সেই উন্নত দেশগুলোর মতো কিন্তু আসলে বাংলাদেশের উন্নয়নটা এত সহজ হয়ে দাঁড়ায়, বাংলাদেশের প্রত্যেকটা উন্নয়নের ক্ষেত্রে কিন্তু আসলে বেশ কিছু বাধার সম্মুখীন বাংলাদেশকে হতে হয়েছে। যেমন জনগণের দরিদ্র ও শিক্ষার অভাব। সো মেন যে জিনিসটা সেটা হচ্ছে জনগণ যে রয়েছে আমাদের দেশের, সেই জনগণের যে দারিদ্রতা, সেই দারিদ্রতা এবং হচ্ছে শিক্ষার যে ক্ষেত্র রয়েছে, শিক্ষাক্ষেত্রের যে অভাবটা রয়েছে সেই অভাবটা কিন্তু সবচেয়ে বড় সমস্যা, যেটা হচ্ছে আমাদের উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা। অন্যদিকে উন্নয়নের জন্য বাংলাদেশের চমৎকার সম্ভাবনাও আছে, আবার অন্যদিকে যেমন একটা এটি এগুলো যেমন আমাদের উন্নয়নের ক্ষেত্রে একটা সমস্যা, তেমনই কিন্তু আসলে উন্নয়নের দিকে কিন্তু আসলে আমাদের চমৎকার সম্ভাবনাও কিন্তু রয়েছে, যার মধ্যে প্রধান হলো আমাদের বিরাট জনশক্তি ও উর্বর ভূমি। সো এই যে উন্নয়নের যে সম্ভাবনা রয়েছে এর মধ্যে প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে কিন্তু আসলে বিরাট একটা উন্নয়নের পথে আমাদের সমস্যাগুলোকে অন্যদিকে কিন্তু উন্নয়নে বাংলাদেশের চমৎকার সম্ভাবনা আছে, যার মধ্যে প্রধান হলো আমাদের বিরাট জনশক্তি ও উর্বর ভূমি। উন্নয়নের পথে আমাদের সমস্যাগুলোকে ঠিকভাবে চিনে তা সমাধান করতে হবে, এই সঙ্গে আমাদের সম্ভাবনাগুলোকে পুরোপুরি কাজে লাগাতে হবে, তাহলে কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ বিশ্বের মধ্যে
বিশ্বের মধ্য আয়ের যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে একটিতে কিন্তু আসলে বাংলাদেশ পরিণত হবে। কোনো খনিজ বা প্রাকৃতিক সম্পদ ছাড়াও কেবল সুষ্ঠু পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের দ্বারা পৃথিবীর বেশ কয়েকটি দেশ উন্নত হিসেবে পরিচিতি লাভ করেছে, যেমন জাপান এবং সিঙ্গাপুর। সো জাপান এবং সিঙ্গাপুর যে কাজটি করেছে সেটা হচ্ছে, দেখো কী করেছে, যে কোনো খনিজ বা প্রাকৃতিক সম্পদ ছাড়াও কেবল সুষ্ঠু পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের দ্বারা কিন্তু জাপান এবং সিঙ্গাপুর যে রয়েছে তারা কিন্তু বিশাল সম্ভাবনা করেছে। আমরা কিন্তু সবসময় একটা জিনিস জেনেছি যে জাপানি যে লোকজনগুলো রয়েছে বা জাপানিজ যারা রয়েছে তারা কিন্তু আসলে প্রচুর পরিশ্রমী একটা জাতি, তারা কিন্তু প্রচুর পরিশ্রমী হয় এবং তাদের হার্ডওয়ার্কের কারণে কিন্তু আসলে তারা পরবর্তী সময়ে কিন্তু খুব বেশি শাইন করতে সক্ষম হয়। সো সেদিক থেকে আমরা অনেক ভাগ্যবান, আমাদের মাটি পানি ও বিরাট জনশক্তি উন্নয়নের পথে একটি বড় সহায়। সো আমাদের দেশে কি রয়েছে বলো, আমাদের দেশে কিন্তু মাটি পানি রয়েছে এবং আমাদের যে বিরাট জনসংখ্যা রয়েছে সেই বিরাট জনসংখ্যাকে কিন্তু যদি আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি বা জনসংখ্যাকে যখন আমরা কাজে লাগাতে পারি তখন কিন্তু আসলে আমাদের মতো আমাদের কিন্তু আসলে উন্নয়নের পেছনে কিন্তু ব্যাপক সুযোগ রয়েছে এবং খুব ভালোভাবে কিন্তু আসলে আমরা উন্নতির শিখরে পৌঁছাতে পারি। আমাদের দেশের মানুষ পরিশ্রমী, আমাদের দেশের প্রবাসী শ্রমিকরা বিদেশের মাটিতে তার প্রমাণ দিচ্ছে। গার্মেন্টস বা পোশাক শিল্পে বাংলাদেশের যে সাফল্যের পরিচয় দিয়েছে তাও উন্নয়নের পথে আমাদেরকে উজ্জ্বল সম্ভাবনাকে তুলে ধরেছে। দেখো যে গার্মেন্টস শিল্প যে আমরা সাফল্যটা পাচ্ছি বা গার্মেন্টস শিল্পের সাফল্যের যে পরিচয় আমরা পাচ্ছি তা কিন্তু আসলে আমাদের উন্নয়নের পথে কিন্তু আমাদের যে উজ্জ্বল সম্ভাবনাটা রয়েছে সেই সম্ভাবনাটাকে কিন্তু তুলে ধরছে। সো আমরা কিন্তু আসলে বাংলাদেশের যে উন্নয়নের যে ব্যাপারটা সেটা কিন্তু অর্থনীতির যে উন্নয়নের সম্ভাবনাটা সেই সম্ভাবনাটা জানলাম। নেক্সট যে আলোচনাটা করব সেই পাঠে কিন্তু আসলে আমরা উন্নয়নের পথ সম্পর্কে জানতে পারবো। সো আজকের মতো তোমাদেরকে বোঝানোর ব্যাপার ছিল এটুকুই, আলোচনার ব্যাপারও ছিল এটুকুই। যদি তোমরা এখানে কেউ কোনো সমস্যা উপলব্ধি করো বা তোমাদের মনে হয় যে এখানে বুঝতে কোনো কিছু অসুবিধা হয়েছে বা এই টপিক রিলেটেড অন্য কিছু কোনো সমস্যা রয়েছে বা কোনো প্রশ্ন রয়েছে সেক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমাদের যে কমেন্ট সেকশনটি রয়েছে সেই কমেন্ট সেকশনটিতে কিন্তু তোমরা সরাসরি কমেন্টস করবে। তোমাদের কমেন্টস করার মাধ্যমে বা তোমাদের কমেন্টস করার পরবর্তী সময়ে কিন্তু আসলে আমরা জানতে পারবো যে তোমরা আসলে তোমাদের কী ধরনের সমস্যা হচ্ছে বা কী ধরনের সলিউশন তোমরা চাচ্ছ বা তোমাদের কোশ্চেন কী সেটাও কিন্তু আমরা জানতে পারবো। তো যতক্ষণ পর্যন্ত না তোমাদের কোশ্চেন আমরা জানতে পারবো ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে সলিউশন দেওয়া কিন্তু আসলে আমাদের পক্ষে কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে যাবে। আর যেহেতু তোমাদের সাথে আমাদের যোগাযোগ শুধুমাত্র একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু আসলে তোমাদের কিন্তু আমাদের সাথে যোগাযোগটা খুবই ভালো রাখা উচিত। আর যদি যোগাযোগটা খুব ভালো না থাকে তাহলে কিন্তু আসলে তোমাদের যে সমস্যাগুলো সেটা আমরা জানতে পারবো না। তোমরা কমেন্ট সেকশনে ঠিক সেইভাবেই আমাদেরকে কোশ্চেন করবে ঠিক যেভাবে তোমরা তোমাদের হোম টিউটর এবং বিভিন্ন জায়গায় কোচিং সেন্টারে গেলে বা গাইড বইয়ে তোমরা যেভাবে কোশ্চেন খোঁজো ঠিক সেভাবে আমাদের কমেন্ট সেকশনে তোমরা কোশ্চেন করবে, তাহলে কিন্তু আসলে আমরা তোমাদের যে সলিউশনটা সেটাও কিন্তু খুব সুন্দর এবং স্বতঃস্ফূর্তভাবে দিয়ে দিতে পারবো। আরেকটা কাজ যেটা করবে সেটা হচ্ছে আমাদের লেখাপড়া অনলাইন, তো তোমরা সকলেই জানো যে সকলের জন্য তৈরিকৃত একটা প্রতিষ্ঠান, যা আমরা কিন্তু আসলে আধুনিক যে শিক্ষা ব্যবস্থাটা সেই আধুনিক শিক্ষা ব্যবস্থার আওতায় তোমাদেরকে আনতে চেয়েছি এবং যে এই কাজটি ফ্রিতে করেছি কারণ এটা হচ্ছে যে আমরা চেয়েছি যে সবাই এই আধুনিক সুবিধাটা গ্রহণ করবে, এর ভিতরে কোনো তারতম্য থাকবে না এবং কোনো রেস্ট্রিকশন এর মধ্যে থাকবে না, সবাই যাতে আমাদের এই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারে এবং সকলের যাতে তাদের লেখাপড়ার গতিটাকে আরও বেশি ত্বরান্বিত করতে পারে সেজন্য কিন্তু আসলে আমরা অনলাইনের মাধ্যমে তোমাদেরকে একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা দিয়ে যাচ্ছি আর যেটা সবাই যাতে সবার হাতে যাতে এটা পৌঁছায় সেজন্য তোমার একটা সহায়ক ভূমিকা পালন করতে হবে, সেটা হচ্ছে যে তুমি বেশি বেশি করে শেয়ার করে দিবে। তাহলে তুমি যখন বেশি বেশি করে শেয়ার করবে তখন কিন্তু আসলে তোমার আশেপাশে এমন অনেকেই থাকবে যাদের আসলে তোমার থেকে বেশি আমাদের ক্লাসটা অ্যাটেন্ড করা প্রয়োজন রয়েছে, তারা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে এবং এক্ষেত্রে কিন্তু আসলে অ্যাটেন্ড করে তারা উপকৃত হতে পারবে। সো এই কাজটি করবে। তো আজকের পড়া এই পর্যন্তই, তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।